অ্যাকচুয়ালি এক সময় আমরা তেল কিনতাম 60 টাকা 85 টাকা লিটার তেল হিসাবে কিনতাম, সেই নিয়ে চলতাম। এখন সেই তেলের দাম 90 টাকা হয়েছে পেট্রোল। আমাদের প্রতিদিন কার ইউজ করতে লাগে, বিভিন্ন কাজে যেতে লাগে, সেই অনুপাতে আমাদের তো উপার্জন বাড়েনি, কিন্তু দিনের পর দিন খরচ বেড়ে যাচ্ছে। তেলের দাম বাড়া মানে সমস্ত জিনিসের জিনিসপত্র দাম দিনকে দিন বেড়ে যাচ্ছে। এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি যে হচ্ছে, আমরা সাধারণ পাবলিক, আমরা হচ্ছে আম জনতা, আমাদের আয় সামান্য, তার মধ্যে থেকে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে, আমরা কীভাবে চলবো, আমাদের সংসার পরিজন নিয়ে কীভাবে ভালো মতন দিন কাটাবো, এটা হচ্ছে আমরা এখন খুবই চিন্তিত হয়ে যাবে। কী চাইছেন? অতি সত্তর তেলের দামটা কমুক, আর সাধারণ তাহলে একটু শান্তির বিশ্বাস দিতে পারবে। আপনার নাম? খরুপ দত্ত। যদি না হয়ে থাকে, যদি তেলের দামটা কমে যায় তাহলে খুব ভালো হতো। সবকিছু সর্বসামগ্রী, কারণ সেটা তো অন্য জায়গা থেকে ইম্পোর্ট করা হয়, ট্রান্সপোর্টেশন কস্ট এটার উপর তো ডিপেন্ড করে না। একটা জিনিসের এমআরপি ডিপেন্ড করবে আপনার অয়েল কস্টিং এর উপর, কারণ সেটা ট্রান্সপোর্ট হয়ে আসে। তাই জন্য আপনার নাম? তন্ময় নাগ। বাজারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবার এক্সপ্রেস বাজারে আপনারা পেয়ে যাচ্ছেন আপডেট স্টাইলের উইন্টার কালেকশন, সোয়েটার, জ্যাকেট, পাজামা, ব্ল্যাঙ্কেট, আরো এক্সক্লুসিভ সব মেন্স এবং ওমেন্স উইন্টার কালেকশন। তাহলে আর দেরি কেন, এক্ষুনি চলে আসুন উইন্টার সিজনে এক্সপ্রেস বাজারে, কাঁচাপাড়া স্টেশন রোড, এক্সপ্রেস বাজার।